হ্যাঁ, আমি তো চাই যাইতে কিন্তু পারি না। ওরা কি কি খায়? ওরা আপনার ধরেন বলে ওইগুলো খাইতো। এটা খাইলে কি হয় বলেন তো? আমার খাইলে আপনার একটু দেখা যায় একটু নিজে। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন সেই জন্য বিনীত অনুরোধ থাকছে। চলুন, কে আছে আমার সঙ্গে একটু কথা বলি, আপনার নামটা কি? জি, আমার নাম মোহাম্মদ হাইউল। হাইউল? জি। এটা কি বাবা মায়ের দেওয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি না? না, ডাক নাম আকাশ। গাতিপাড়া বাজার, এটা কি ভাই বলেন তো ঠিকানাটা? সেটা তো আমি নানাবাড়ি ভাওয়াল। হ্যাঁ। আর গাতিপাড়া বাজার আমাদের আব্বুদের যে বাজার ছিল ওইটা। নানাবাড়ি হচ্ছে ভাওয়ালে, আর গাতিপাড়া বাজার, এটা কি আপনার বাড়ি থেকে কাছাকাছি? জি, গাতিপাড়া বাজার। আচ্ছা, বাবা কি করতো আপনার? আমার আব্বু রিক্সা চালাতো। বাবার নাম কি? মোহাম্মদ সিদ্দিক। উনি কি গাতিপাড়া বাজারেই রিক্সা চালাইতো? হ্যাঁ, প্রথম আমরা সিলেট ছিলাম, সিলেট বাড়াতে বাড়াইছিলাম। আপনার সিলেট নামার কলোনি নামের একটা এলাকায় বাড়াছিলাম, ওখান থেকে আমরা তখন পরে গ্রামে চলে যাওয়ার পরে আমাদের দেশে যাওয়ার পরে এখানে আব্বু রিক্সা চালাইতো এই গাতিপাড়া বাজারে। হ্যাঁ জি। তার মানে তো এই গাতিপাড়া বাজারে গিয়ে যদি ওনার নাম ধরে খোঁজ করা যায় কে রিক্সা চালায়, রিক্সা চালক না, ওনার নাম হচ্ছে সিদ্দিক, সিদ্দিক নামে যদি কোনো রিক্সাওয়ালা থাকে, তার যদি কোনো ছেলে হারিয়ে গিয়ে থাকে যার নাম হাইউল, আজ থেকে প্রায় 15 বছর আগে, তাহলে তো তাকে খুঁজে পাওয়া সম্ভব। কিংবা রিক্সাওয়ালা যারা আছেন ওদেরকে খুঁজলেও কিন্তু পাওয়া যেতে পারে। মায়ের নাম? মায়ের নাম হাসনা বেগম। হাসনা বেগম। ভাই ছিল আপনার, দুই ভাই বলেন তো নাম? বড় ভাইয়ের নাম মোহাম্মদ হাকিম আর ছোট ভাইয়ের নাম ফাইম। ফাইম। বোনের নাম? বোনের নাম, বোন সবার ছোট, তার নাম মরিয়ম। মরিয়ম। আপনার যে একটা পোড়া দাগ আছে এটা কি আপনার বাবা মা জানে? জি জানে। শরীরের কোথায় আছে তারা জানে? জি। কিভাবে পুড়েছিল তারা সেটা জানে? জি। আচ্ছা, তার মানে যদি বাবা মাকে না চিনতে পারেন, বাবা মাকে জিজ্ঞেস করবেন যে আমার শরীরে কোথায় পোড়া দাগ আছে, কীভাবে পুড়ছিল, যদি তারা বলতে পারে তাহলে তারা বাবা মা বুঝতে পারছেন। এরকম আরও কিছু কিছু ইনফরমেশন যেগুলো আপনি নিজে নিজে বের করবেন, যেটা বাবা মা শুধু জানে। কী হয়েছিল ঘটনাটা হাইউল বলেন তো আমাকে, ছোটোবেলা থেকে কেমনে হারাইলেন, কী হইল? ছোটোবেলা থেকে আমরা যখন গ্রামে ছিলাম, হ্যাঁ, ওইখানে আমি মানে আমার এক ভাই, যে বড় ভাই বললাম, হ্যাঁ, উনি ঢাকায় এক বাসায় আমার আগে আর চলে এসেছিল, ওইখানে কাজে দিছ, আর ওখান থেকে পরে আমি দুষ্টামি করতাম, তো ওই জন্য আমার নানু আমার মাকে বলল যে ঢাকায় একটা ছেলে লাগবে, একটা ছোট বাচ্চা খেয়াল রাখার জন্য, আর আপনার পড়ালেখা করাবে আর ওখানে থাকবে। এটা কে বলেছে? জি, আমার নানুকে বলছিল যারা আমাকে নিয়ে আসছে ঢাকায়। ওনার নানুর কি হয়? ওনার না মানে পাড়াপড়শি। পাড়া প্রতিবেশী। আচ্ছা, হ্যাঁ, তারপর? ওখান থেকে পরে আমাকে ওনারা ওনাদের গাড়িতে করে আম্মু জানার পরে তারপর ওনাদের সঙ্গে পাঠিয়ে দিছে যে যেন ওখানে ঢাকা যেয়ে থাকতে পারি, কারণ আমরা 6 জন মেম্বার তো ফ্যামিলিতে, আব্বু রিক্সা চালাই এতটা মানে চালাইতে পারতো না ফ্যামিলি, এই জন্য পরে আমাকে ঢাকা পাঠিয়ে দেয়। আর ওখান থেকে ঢাকায় আসার পরে ওখানে ছিলাম দুই চার বছর ছিলাম, তারপরে একবার আম্মুরা ঢাকা আসে, ওখানে একবার আম্মুদের সঙ্গে দেখা হয়, আব্বু এসে দেখে যায়। হ্যাঁ, একবার দেখা করতে নিয়ে যায়, এরপর থেকে ওখানে কাজ করতাম সব কিছুই, আপনার বাচ্চাটা দেখা দেখাশোনা করতাম, আর বলছিল আমার পড়ালেখা করাবে, কিন্তু পড়ালেখা হয় নাই আপনার, তারপরে মারধর করতো, এই জন্য একদিন পলায় এসে পড়ি, আর এরপর থেকে আমি মা বাবার সঙ্গে আর যোগাযোগ নাই। পলায় কোথায় গেলেন, কীভাবে গেলেন? ওখান থেকে বাইর হয়ে একেবারে আপনার ওখান থেকে বাইর হওয়ার পরে আসছি আপনার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ওইখান থেকে আরও পোলাপান যে থাকে ওদের সঙ্গে পরিচয় হয়ে, তারপরে ওনাদের সঙ্গে ছিলাম 2-4 বছর টোকাই। হ্যাঁ, বলতে গেলে মানে কি রাস্তায় থাকতেন? জি। কি করতেন বলেন তো, এই টোকাইদের জীবনটা কেমন হয়? টোকাইদের জীবনটা ওই আপনার ট্রেনে থেকে বোতল টোকাইতাম, তারপর ওইগুলো বিক্রি করে। কোথায় বিক্রি করতেন? ভাঙারির দোকানে? হ্যাঁ, ভাঙারির দোকানে। আর আপনার ছিল সেন্টার, ছিল কমিটি সেন্টার আছে ওইখানে, আমরা প্রায় 200, হ্যাঁ, 2-2.5 পোলাপান থাকে ওইখানে সেন্টারে, ওইখানে ছিলাম, ওইখানে থাকতাম। তারপর ওইখান থেকে তারপরে একদিন বন্ধুরা বলে সদরঘাট যাবে, কিছু বন্ধু বান্ধব হওয়ার পরে ওরা বললো সদরঘাট যাবে, ওখান থেকে পরে সদরঘাটে আসি ওদের সঙ্গে,
সদরঘাট আসার পর থেকে ওইখানে চেনা পরিচয় হওয়ার পর থেকে সদরঘাট, তারপরে একটা জাহাজের কাজে উঠি, একটা লঞ্চে কাজে উঠি। কি কাজ এটা? হ্যাঁ, লঞ্চে আপনার ওই হোটেলে পেলের দেওয়ার কাজে। আচ্ছা, ওখান থেকে পরে কিছু ভাই আছে ওনাদের সঙ্গে থাকতে থাকতে পরিচয় হওয়ার পর থেকে ওনাদের সঙ্গেই থাকলাম। তারপরে ওই এক ভাইয়ের বাসায় যাওয়া হতো, ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে ওনাদের বাসায় সবসময় রেগুলার যাওয়া আসা করি কন্টিনিউভাবে। ওইখানেই পরে ওনাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে। আপনার বাবা মাকে মিস করেন? মিস করি, আমি কয়েকবার চেষ্টা করছি যাওয়ার, কিন্তু ঠিকানা না জানাতে যাই পারি নাই। আপনার লগে যারা মিশছে এরকম ছোটবেলায়, ওই যে ছেলেপেলে যারা, যাদেরকে আমরা টোকাই বলি, এরাও কি একই রকম? জি, আমার মতোই ছিল, অনেকে মা বাপ আছে কিন্তু আপনার যায় না, ওরা পরিবারে যায় না। জি, আমি তো চাই যাইতে কিন্তু পারি না। আপনার বয়স কত হতে পারে? এখন অনুমানে আমার বয়স 43। সিগারেট খান কেন? কি করব, মা বাবার তো সবার থেকে আলাদা। মা বাবার থেকে আলাদা হলে কি সিগারেট খেতে হবে? আপনি তোমার ছোট ভাইয়ের মতো এই জন্য বলতেছে, হ্যাঁ মনে কিছু করেন না। হ্যাঁ, আপনি কি জানেন সিগারেট কি ক্ষতি করে শরীরে? বিয়ে শাদী করছেন? জি করছি। তো বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা নাই। কত বছর হলো বিয়ে করছেন? 2 বছর হবে। সংসার আছে না গেছে? আছে। আছে তো, সংসারে সুখে আছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে মনে সুখে থাকার কথা। আপনি তোর মধ্যে আবার বিড়ি সিগারেট খাইতেছেন কেন? আর কি খান? খেলে সিগারেট। কত বছর বয়সে ধরছেন এই সিগারেটটা? যখন বয়স 10 হবে। ওই টোকাইদের সাথে যখন মিশতেন ওই সময়টাতে, ওরা কি কি খায় সিগারেটের সাথে? আর ওরা আপনার বলে ওইগুলো খাইতো, কিন্তু আমি ওইগুলো খাইতাম না। আচ্ছা, আমি শুধু সিগারেটটাই খাই। কি পাওয়া যায় সিগারেটের মধ্যে, কি আছে? মধু? মধু তো মানুষ রেগুলার খায় না। হ্যাঁ, এটা খাইলে কি হয় বলেন তো? আমার খাইলে আপনার একটু দেখা যায় একটু নিজে মাথাটা সবসময় ঠান্ডা থাকে। কিন্তু সম্পূর্ণ ভুয়া কথা, 100% ভুয়া কথা। আমি নিজেও স্মোক করে দেখছি। এ যদি বলে যে কেউ যে স্মোক করে মাথা ঠান্ডা থাকে, থাকে স্মোক করে মানে কাজ হয়, চরম পর্যায়ের ভুয়া কথা। যারা চেইন স্মোকার আছেন তারা খেপে যাবেন আমার উপরে। হ্যাঁ, শরীর ডেফিনেটলি নিকোটিন ডিমান্ড করে, এটা শরীর শরীর শুধুমাত্র, দের ইজ মানে লট অফ সায়েন্টিফিক এক্সপ্লানেশন। আপনি যদি শরীরকে নিয়মিত নিকোটিন দিতে থাকেন, নিকোটিন শরীর চাইবে, নাহলে শরীর অনেক কিছু ডিসফাংশন করবে, এটা ঠিক আছে। কিন্তু মানে এটা খাইলে একদম মানে অনেক কিছু হয়ে যায়, একদম চরম পর্যায়ের ভুয়া কথা। আর এত অখাদ্য, এত কুখাদ্য একটা জিনিস, এত জঘন্য একটা জিনিস, এটাতে মানুষ কেন ফিল পাবে আমি বুঝি না। ওকে, সো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্রী গন্ধ করে, কাছে যাওয়া যায় না। সিগারেট ছেড়ে দিতে হবে। আমি আপনার ফ্যামিলি খোঁজার জন্য কাজ করব। আপনি আজকে ওয়াদা দিয়ে যান আমাদেরকে, আপনি সিগারেট ছেড়ে দেবেন, পারবেন? কটা খান দিনে? দিনে 5-7টা। 5-7টা কী সিগারেট খান? 5-7টা করে যদি হয় তাহলে আপনার দিনে যদি 5-7টা হয়, তার মানে আপনার বছরে কয়টা হচ্ছে? এভাবে হিসাব করলে 10 বছরে কয়টা হয়, এভাবে হিসাব করছেন কখনো? আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার শরীরের মধ্যে যে ফুসফুস ফুসফুস লাংস, এগুলো যে পচে যাবে, এটা জানেন? একটা সময় গিয়া তো জানে শুনে সিগারেট খাওয়ার কোনো মানে আছে? যাই হোক, সিগারেট খাওয়া যাবে না। হাইউল না, হাইউল না কিছু নাম বলি, হাইউল, হাইউল সিগারেট খাওয়া যাবে না। ছোটবেলা কি বাবাকে দেখছেন খাইতে, সিগারেট খাইতে? বাবা যেহেতু রিক্সা চালাইতো, বিড়ি খাইতো, বিড়ি খাইতো, আকিজ বিড়ি। হ্যাঁ, ছোটবেলা বাবা খাইতো। এগুলো একটা বাজে জিনিস, বাবা মায়ের মধ্যে যদি দেখে তাহলে সন্তানদের মধ্যে ইনহেরিটেডলি জিনিসগুলো চলে আসে অটোমেটিক্যালি। এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে আপনি? আমি নিজেই দেখছেন? না, এই যে আমার যার বিয়ে হয়েছে, আমার বোন, বোনের জামাই, উনি মানে আমাকে ওটা ভিডিওটা পাঠাইছিল একবার। আমি চেষ্টা করছি আগে যোগাযোগ করতে, পরে পারি নাই, পরে হঠাৎ একদিন যোগাযোগ করতে পারছি। আচ্ছা, ওনার থেকেই ভিডিওটা পাইছি। ওকে, তারপরে আপনি যোগাযোগ করছেন? জি। আপনার কারোর চেহারা কি মনে আছে, বাবা মা ভাই বোন? না, আমার কারো চেহারা মনে নেই, ছোটবেলায় তো তাই খেয়াল নেই। আপনি পেশায় এখন কি করেন জানি বললেন? এখন বর্তমানে রাজমিস্ত্রি কাজে। রাজমিস্ত্রি কাজ করেন। আপনার শ্বশুর বাড়ির লোকজন সমস্ত কিছু জানে আপনার সম্পর্কে? জি জানে, জেনে শুনে বিয়ে দিচ্ছে। ঠিক আছে, হাইউল সিগারেট খাওয়া যাবে না। হ্যাঁ, এটা খুব বাজে অভ্যাস, এটা খাবেন না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে যেই গল্পটা শুনলাম, খুব ছোট্ট একটা গল্প, কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবচেয়ে সহজ যেটা হচ্ছে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে গাতিপাড়া বাজার কোথায়। এই গাতিপাড়া বাজারে গিয়ে, আবার নানাবাড়ি বলতেছে ভাওয়ালে, এই গাতিপাড়া বাজারে গিয়ে আমাদের যেটা করতে হবে, যে ওই ওই সময়ের রিক্সা চালক যারা আছেন, সিদ্দিক নামের কোনো রিক্সা চালক রিক্সা চালাইতেন কিনা, হ্যাঁ, যার কোনো ছেলে মেয়ে হারাই গেছে না, এইভাবে খুঁজতে হবে। আপনি তো একটাই মাত্র সন্তান, ভাই ছিলেন নাকি আপনার দুই ভাই? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। আপনি সবার বড় ছিলেন ভাইদের মধ্যে? দ্বিতীয়। আপনি দ্বিতীয় ছিলেন। চেষ্টা করি আমরা, তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।